কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। বল কলকাতা থেকে আমি দুর্গা, থানার দ্বারস্থ হলেন নদিয়ার বিজেপির যুব মোর্চার সভাপতি। বর্তমানে নিউ নর্মালের এই যুগে সোশ্যাল মিডিয়া এখন সবার হাতের মুঠোয়। এর যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকটিও আছে। সোশ্যাল মিডিয়া কিছু অসাধু ব্যক্তির দ্বারা একটি খারাপ চক্রান্তের শিকারও হন নদিয়ার দক্ষিণের বিজেপির যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ। তিনি এর প্রতিবাদে নদিয়ার কৃষ্ণনগরে কোতোয়ালি থানা সাইবার ক্রাইম বিভাগে চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে তাকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছিল তৃণমূলের নেতাকর্মীরা। তিনি আরও জানান, রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল তাদের পায়ের নিচে জমি হারিয়ে যাচ্ছে তা বুঝতে পেরে এই ধরনের কুরুচিকর মন্তব্য পোস্ট করেছেন। নদিয়া থেকে সায়ন মদকের রিপোর্ট, বলো কলকাতা। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কিছু ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে এবং তাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার বিরুদ্ধে কিছু কুরুচিকর মন্তব্য করেছে, আর সেখানে হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশট তারা ব্যবহার করেছে। আমি সম্পূর্ণভাবে একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে সব স্ক্রিনশটগুলো সম্পূর্ণ ভুল আর সম্পূর্ণ মিথ্যা। শুধুমাত্র আমার ব্যক্তিগতভাবে আমাকে কলুষিত করা নয়, ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা যুব মোর্চাকে বদনাম করবার জন্য, মানুষের কাছে খারাপ করবার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের কুচক্রান্ত শুরু করেছে, যার বিরুদ্ধে আজকে কৃষ্ণনগর এই সাইবার যে থানা রয়েছে এখানে এসে অভিযোগ আমি দায়ের করতে এসেছি। অন্তত চারজন ব্যক্তির বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করছি, এবং কিছু ব্যক্তি রয়েছে যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন। তার কারণ যারা এগুলো পোস্ট করেছে সেখানে আমার হোয়াটসঅ্যাপের প্রথম পেজ প্রোফাইল পেজটা তারা পোস্ট করেছে, সেখান থেকে নাম্বার নিয়ে বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধেও আমি এই অভিযোগটা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় পায়ের নিচের মাটি সরে গেছে। মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস কে আর পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গা দেওয়া যাবে না। আর সেখানে আমি পুনর্নির্বাচিত হওয়ার পর জেলার প্রতিটা কোনায় কোনায় প্রতিটা বুথে বুথে গিয়ে আমি কার্যক্রম শুরু করেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, সাধারণ মানুষের বিপদে তাদের পাশে গিয়ে তাদের সাহারা দেওয়ার চেষ্টা করছি। সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে আমার বিরুদ্ধে এইরকম কুরুচিকর মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখুন, সোশ্যাল মাধ্যম শুধু রাজনৈতিক নেতারা করে এরকম নয়। এই সোশ্যাল মাধ্যমে স্কুলের পড়ুয়া ছেলে মেয়ে থেকে শুরু করে শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, সমাজের বিভিন্ন ক্ষেত্রের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই সোশ্যাল মিডিয়ায় থাকেন। আর সেখানে এই সোশ্যাল মিডিয়ায় এই রকম কুরুচিকর মন্তব্য করে যে বিশেষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই রকম মন্তব্য করার চেষ্টা করছে, এতে সামাজিকভাবে ভারতীয় জনতা পার্টির বদনাম করার চেষ্টা করছে। তো আমি এর তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের সংস্কৃতি পশ্চিমবঙ্গের মাটিতে ছিল না। পশ্চিমবঙ্গের মাটিতে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে, একদম বাচ্চা থেকে যারা শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, প্রত্যেকের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।